এটা কি ভাই ফিঙ্গারপ্রিন্ট এই ফিঙ্গারপ্রিন্ট আপনি পেয়েছেন আনুমানিক কয় বছর হবে 5 বছর আপনার থেকে আপনি পেয়েছেন 10 বছর মানলাম তাহলে এটা আবিষ্কার হয়েছে কমপক্ষে 50 বছর আগে কারণ আমরা একটু ফরে ভাই আমাদের কাছে আস্তে আস্তে একটু সময় জোরে বলেন একটু সময় লাগে এবার যে আবিষ্কার করেছে তাকে জিজ্ঞেস করেন কত বছর বলে যে 200 থেকে 300 বছর শুনলে অবাক হয়ে যাবেন সূরা কিয়ামার 4 নম্বর আয়াতে এই ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব আমাদের রব 1450 বছর আগে দান করে দিয়েছেন সুবহানাল্লাহ এমন ভাবে বলেন যেন শয়তানে শুনলে গালে জোতার বাড়ি ভরে না না হয় না আরো জোরে বান্দা যখন রবের প্রশংসা করে রহমান তখন খুশি হয় আর রহমান যখনই খুশি হয় শয়তান তখন নারাজ হয় তো শয়তানকে যারা নারাজ করানোর ইচ্ছা তারা জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ তাহলে ফিঙ্গারপ্রিন্টের তথ্য কোরআনে আছে কোরআনে আছে বিগ ব্যাংকের তথ্য কোরআনে আছে আর একটু জোরে আছে আর একটু জোরে আছে আর একটু জোরে আছে এবার বলেন আপনি আমি দুনিয়াতে আসার আগে ছিলাম কোথায় আম্মার পেটে আম্মা যখন বিয়া হয় নাই নানার বাড়িতে ছিল তখন কি আপনি আমি আসছিলাম আসছিলাম কখন আম্মা যখন আব্বার বাড়িতে আসছে আব্বা আম্মার মহাব্বত হয়েছে আল্লাহর হুকুম হয়েছে আপনি আমি মায়ের পেটে এবার বলেন মায়ের পেটে কি হয়ে গেছি হাড্ডি হইয়া মাটি হইয়া না পানি হইয়া জোরে বলেন না আরো জোরে আরো জোরে আমাদের সৃষ্টির মূলটা হচ্ছে পানি দিয়ে পানি দিয়ে এবার বিজ্ঞান বলছে মানবের সৃষ্টির শুরুটা হয়েছে তোমার সৃষ্টি শুরু হয়েছে তোমার সৃষ্টি শুরু হয়েছে যে জিনিসটা এটার নাম বলা হয় বিজ্ঞানের ভাষায় স্পাম যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন না স্পাম আরেকটু ডিটেইলস বললে আমার যুবক ভাইদের কানের মধ্যে লাগবে শব্দটা এক্স 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 ওয়াই ডিম্বাণু এতো মাশাআল্লাহ ডিম্বাণু জোরে বলেন ডিম্বাণু আর একটু জোরে বলতে ডিম্বাণু এক্স 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 ওয়াই স্পাম বিজ্ঞান যখন এই কথা বলছে 1450 বছর আগে কোরআন বলছে খুলিকা মিম্মা ইন্দা ফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত্তারাইব আমার মনে হয় আশেকদের আওয়াজটা আর একটু বড় হতে পারে কেন কথাটা বললাম শিক্ষিত সমাজের উপস্থিতি এখানে বেশি আপনি মনে করছেন অনেকের কথায় আপনি হয়তো বিভ্রান্ত হতে পারেন ইসলাম একটা কালচারের নাম ইসলাম একটা ধরনের নাম ইসলাম কিছু মুষ্টিময় কালচারের নাম ইসলাম একটা এবাদতের নাম আরে পরকাল কি আছে না নাই হেটাও তো জানি না কইরা লাভ কি আমি শ্রদ্ধার সাথে বলি ইসলাম এবাদত আমল শুধু পরকালীন মুক্তি দেয় না ইসলাম এমন গোছানো ধর্ম দিন দুনিয়ার নিয়ামত ইসলামের মধ্যে আছে বলেন সুবহানাল্লাহ